হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে এপ্রিল মাসের রাশিফল। এপ্রিল মাসের রাশিফল জানতে গেলে আমাদের সবার আগে জানতে হবে এপ্রিল মাসে গ্রহদের পজিশন কি থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জানি এপ্রিল মাসে গ্রহদের পজিশন কেমন থাকছে না থাকছে। ধনুরাশিতে থাকছে কেতু তুঙ্গস্থ অবস্থায়, মকর রাশিতে থাকছে শনি, সাথে মঙ্গল এবং বৃহস্পতি, কুম্ভ রাশিতে থাকছে বুধ। বুধ আবার কুম্ভ রাশি থেকে 7 তারিখ ট্রানজিট করে চলে যাবে মীন রাশিতে। মীন রাশি থেকে বুধ আবার 25 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে। সূর্য মীন রাশি থেকে 13 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে, আর শুক্র সারা মাসটাই অবস্থান করবে বৃষ রাশিতে, আর রাহু তুঙ্গস্থ অবস্থায় মিথুন রাশিতে অবস্থান করবে। এই থাকছে গোটা মাসের প্ল্যানেটারি পজিশন। তাহলে চলুন জেনে নিই তুলা রাশির এপ্রিল মাসটা কেমন যাবে না যাবে। ফার্স্টে যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে বিজনেস কেমন যাবে। দেখুন, তুলা রাশির মানুষদের 13 তারিখের পর থেকে এই মাসের বিজনেসটা অনেকটা অনেকটা বেটার হয়ে যাবে। বিজনেসে অনেকগুলো ওয়ে অল্টারনেটিভ খুঁজে পাবেন যেখান থেকে আপনি আপনার বিজনেসটাকে ডেভেলপ করে নিতে পারেন। বিজনেসে মান সম্মান আপনার কিন্তু অনেক বৃদ্ধি পাবে। বিজনেসে আপনি একটা আলাদা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারবেন, যেটার ফলে কি হবে আপনার সেলটা কিন্তু অনেক পরিমাণ বেড়ে যাবে। 13 তারিখের আগে যেমন চলছিল সেরকম চলবে, 13 তারিখের আগে সেরকমভাবে বেটার রেজাল্ট কিন্তু পাবেন না, কিন্তু 13 তারিখের পর অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন, যতটা বেটার রেজাল্ট কিন্তু আপনি আশা করছেন। যাদের সেলস বা মার্কেটিংয়ের বিজনেস আছে তাদের জন্য সময়টা খুব ভালো, যারা কোনো সফটওয়্যার ওরিয়েন্টেড বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো, সরকারি কোনো টেন্ডার নিয়ে বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। লোকের কাছ থেকে অনেক পরিমাণ সাহায্যও পাবেন আপনি আপনার বিজনেসের জন্য। বিজনেসটা যাকে বলে এক কথায় অনেকটা গ্রোথ আপনারা এই সময় গিয়ে দেখতে পাবেন। আর যারা ভাবছেন বিজনেসে ইনভেস্ট করবেন তাদের জন্য আমি বলবো সময়টা প্রচন্ড পরিমাণ ভালো, আপনারা যদি চান ইনভেস্ট করতে পারেন। যারা ভাবছেন নতুন বিজনেস করব তাদের জন্য সময়টা ভালো, যাদের পার্টনারশিপে বিজনেস আছে তাদের জন্য সময়টা ভালো। পার্টনারের সাথে যদি সমস্ত ম্যাটার ডিসকাস করে আপনারা ডিসিশন নেন তাহলে বিজনেসটা খুব ভালো হবে। ভাগ্যের প্রচন্ড পরিমাণ স্বাদ কিন্তু আপনারা পাবেন। যাদের কোনো ফরেন কানেকশন আছে বিজনেসের সাথে তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, ফরেন থেকে কোনো রকম হেল্প পাবেন। যারা বিদেশে বা বিজনেস করেন বা দেশের বাইরে, যারা দেশের বাইরে বিজনেস করেন তাদের জন্য সময়টা খুব ভালো, বা যাদের রাজ্যের বাইরে গিয়ে বিজনেস আছে তাদের জন্য সময়টা ভালো, তারাও বিজনেসে প্রচণ্ড পরিমাণ গ্রোথ দেখতে পাবেন। বিজনেসে প্রচণ্ড পরিমাণ অর্থ কিন্তু আপনাদের এই সময় আসবে। অর্থের যে ফ্লোটা আপনাদের কিছুদিন পুরো ডাউনফল হয়ে গেছিল, সেই ডাউনফল থেকে আপনারা কিন্তু আবার বেশ উঠে দাঁড়াতে সক্ষম হবেন। তাহলে যেটা বলা যায় সেটা হচ্ছে কি এই মাসে তুলা রাশির মানুষদের জন্য বিজনেসের জায়গাটা প্রচণ্ড পরিমাণ স্ট্রং। এবার জানবো জব কেমন থাকছে। জবের জায়গায় বলবো দারুণ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময় ভালো, যারা বিদেশে জব করেন তাদের জন্য সময় ভালো, বা যারা অনেকদিন ধরে ওয়েট করেছিলেন বিদেশে কোনো অফারের জন্য তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ পরিমাণ ভালো। কাজের জায়গায় মান সম্মান কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাবে আপনাদের। যারা কোনো সফটওয়্যার ওরিয়েন্টেড জব করেন তাদের জন্য ভালো, আর যারা সরকারি চাকরি করেন তাদের জন্য বলছি সময়টা প্রচণ্ড পরিমাণ ভালো। তবে কি প্রচণ্ড পরিমাণ পরিশ্রম আপনাকে করতে হতে পারে, এক্সট্রা অনেক রেসপন্সিবিলিটি আপনার কাঁধে কিন্তু চলে আসবে। তবে একটা জিনিস আমি বারবার বলবো, যতই ভালো সিচুয়েশান হোক তার মধ্যেও আপনাদের যেটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু একটু থাকবে। এই মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু আপনাদের নিজেকে কিন্তু কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু সমস্যা এখান থেকেই আপনাদের ক্রিয়েট হয়ে যাবে। এবার জানবো আপনাদের ফ্যামিলির লাইফ কেমন যাবে, লাভ লাইফ কেমন যাবে এবং ম্যারেজ লাইফ কেমন যাবে। ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। দেখুন, লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো প্রচণ্ড মাথা গরমের থেকে মুখ থেকে বাজে কথা বেরিয়ে যাওয়ার ফলে পার্টনারের সাথে কিন্তু সমস্যা ক্রিয়েট হবে। এই সমস্যাগুলো কিন্তু আপনাকেই নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু এই সমস্যাটা বেড়ে দ্বিগুণ হতে পারে। এমনও হতে পারে এখান থেকে রিলেশনটা ব্রেক হয়ে যাওয়ারও একটা সূচনা তৈরি হয়ে যাবে কিন্তু। এবার যেন ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা মোটামুটি যাবে, খুব একটা বেটার কিছু আমি বলতে পারবো না, কারণ ম্যারেজ লাইফের ক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণ ইগো ডেভেলপ করবে। এই ইগো ডেভেলপ করার জন্য কিন্তু সমস্যাগুলো ক্রিয়েট হবে। ধরুন একটা কিছু প্রবলেম অ্যারাইজ করেছে, সেই প্রবলেমটাকে কথাবার্তা বলে সলভ করে নেওয়া তো দূরের কথা,
ইগোটা বেড়ে গিয়ে সেই প্রবলেমটাকে আরও দ্বিগুণ করে দেবে। যদি আপনি নিজের ইগোটাকে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা থাকছে না, যদি ইগোটা কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু ডেফিনেটলি সমস্যা থাকছে। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে। দেখুন, ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আমি বলবো বাবার সাথে কিন্তু আপনাদের কোথাও গিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে। বাবার হেলথ নিয়েও কিন্তু একটু সমস্যা থাকছে। যাদের নার্ভের প্রবলেম আছে, যেসব মানুষের বাবার নার্ভের প্রবলেম আছে, সেই সমস্ত প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। এই জিনিসটা কিন্তু আপনাকে একটু এক্সট্রা কেয়ার দিতে হবে। বাবা যদি রেগে গিয়ে আপনাকে দু একটা কথা বললো, সেই কথাটা কিন্তু এখন অন্তত একটু মাথা ঠান্ডা করে মেনে নিতে হবে। কারণ এখন যদি আপনি প্রোটেস্ট করতে যান, রিলেশনটা যাকে বলে একদম বিধিবিচ্ছিরি একটা সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, যেটা বলে আপনার ফ্যামিলি লাইফটাকে অনেকটা কিন্তু ড্যামেজ করবে। তাই জন্য বন্ধুদের কাছে রিকোয়েস্ট, এই সময়টা একটু নিজেকে কুল রাখুন। কারোর কথার এগেনস্টে রিপ্লাই দেওয়ার সময় কিন্তু আপনারা পরে ডেফিনেটলি পাবেন। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান কেমন থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশান যেটা বলবো সেটা হচ্ছে, যারা বিদেশ থেকে কোনো অর্থ আসে, যারা ডলারে ইনকাম করেন, তাদের জন্য সময়টা কিন্তু প্রচণ্ড পরিমাণ ভালো। তাদের ইনকাম সোর্সটা অনেক বেটার হয়ে যাবে। অর্থ যতটা আপনারা ইমাজিন করছেন তার থেকে একটু হলেও বেশি কিন্তু আপনারা অর্থ পাবেন। অনেকের ক্ষেত্রে কি হয়েছিল, কোথাও অর্থগুলো অনেক দিন ধরে পেন্ডিং হয়েছিল, সেই পেন্ডিং অর্থগুলো কিন্তু পেতে এই সময় খুব একটা সমস্যা হবে না। অর্থ আসছে ভালো, কিন্তু সেভিংসের ব্যাপারে আমি বলবো এই সময়টা একটু বুঝে শুনে সেভিংসের ব্যাপারে ঝুঁকতে বা ইনভেস্ট করার ব্যাপারে ঝুঁকতে। যাই করুন, ইনভেস্ট বা সেভিংস যাই করুন না কেন, আমি সেক্ষেত্রে বলবো কি একটু বুঝে শুনে করতে, না হলে গিয়ে কিন্তু কোথাও সমস্যা তৈরি হতে পারে। যদি আপনি নিজে ঠিকঠাক না থাকেন তাহলে কিন্তু ডেফিনেটলি সমস্যা আসছে, নিজেকে বিবেচনা করে কিন্তু করতে হবে। এবার জানবো আপনাদের এডুকেশন কেমন থাকছে। এডুকেশনের ব্যাপারে বলবো, সরকারি চাকরির পড়াশোনার জন্য ভালো। যারা ব্যাংক নিয়ে স্পেশালি এক্সাম দিচ্ছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, তারা ডেফিনেটলি ভালো রেজাল্ট কিন্তু পাবেন। যারা ভাবছেন কোনো কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স করবেন তাদের জন্য সময়টা খুব ভালো। যারা ভাবছেন ইঞ্জিনিয়ারিং পড়বেন তাদের জন্য সময়টা ভালো। যাদের রেজাল্ট আউট হওয়ার আছে এই সময় তারা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট কিন্তু পাবেন। তবে আমি ভালো রেজাল্ট পাবেন বলছি বলে এই নয়, যারা একদমই বাজে এক্সাম দিয়েছেন তারাও ভালো রেজাল্ট পাবেন। যারা ডিজার্ভ করেন ভালো রেজাল্ট তারা কিন্তু ডেফিনেটলি এই সময় রেজাল্ট আউট হলে ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এবার জানবো আপনাদের হেলথ নিয়ে কি ইস্যুস থাকছে। হেলথ নিয়ে কিন্তু একটু ইস্যুস থাকছে। যাদের হার্টের প্রবলেম আছে বা যাদের নার্ভের প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। এগুলো আপনাকে কিন্তু একটা এক্সট্রা কেয়ার নিতে হবে, না হলে কিন্তু সমস্যাটা অনেক বড় হবে। যতটা কথাটা শুনতে ছোট লাগছে কথাটা কিন্তু ঠিক ততটা ছোট না, সমস্যাটা কিন্তু অনেক বড় হবে। মোটামুটি এপ্রিল মাসটা আপনাদের খুব একটা খারাপ আমি বলবো না, মিলিয়ে মিশিয়ে মাসটা যাবে। এর থেকে বেশি ডিটেলসে জানতে হলে আমি কার্ডের লিঙ্ক দিচ্ছি 2020 বর্ষফল, সেখানে গিয়ে দেখুন, আরও অনেক অনেক ইনফরমেশান পাবেন যেটা একটা ছোট ভিডিওতে কভার করা সম্ভব হয় না। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে হবে। বেল আইকনটা এই কারণে প্রেস করতে হবে, যখনই কোনো ভিডিও আপ হবে যাতে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।